বাংলাদেশি জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শনের প্রবক্তা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 34তম শাহাদত বার্ষিকীতে আমাদের বিশেষ আয়োজন টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আপনাদেরকে স্বাগত। আমরা আমাদের আলোচনার শুরুতেই এই মহান নেতার পবিত্র স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আমার সঙ্গে আজকে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের খ্যাতিমান কথাশিল্পী এবং দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক খ্যাতিমান কলামিস্ট ডক্টর তারেক শামসুর রহমান। যে কয়টি মৃত্যু বাংলাদেশের জাতীয় ইতিহাসে অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুটি অন্যতম। কারণ দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ছিল সেরকম। তিনি যেমন নিজে ইতিহাস নির্মাণ করেছেন, আবার ইতিহাসও তাকেই নির্মাণ করেছে। তিনি যুগনায়ক, তিনি রাষ্ট্রনায়ক। তার বহুমুখী যে অবদান জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে, তা কোনো কোনো সময়ে তিনি হয়েছেন অগ্রপথিক, কখনো হয়েছেন দুঃসময়ের কাণ্ডারি, কখনো একটি সুখী সমৃদ্ধ মাতৃভূমি নির্মাণের কারিগর। সব মিলিয়েই বহুমুখিতার অবদান, বহু বিচিত্রতার অবদান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি প্রথমেই ডক্টর রেজওয়ান সিদ্দিকীকে অনুরোধ করব, এই মহান রাষ্ট্রনায়কের যে জীবন এবং তার যে অবদান, এ ব্যাপারে একটু আলোকপাত করবার জন্য। আমি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তার রুহের মাগফেরাত কামনা করে এই আমার বক্তব্য শুরু করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক আকস্মিক নাম, কিন্তু এতে কোনো সন্দেহ নাই। এটা এই কারণে আমি বলছি যে যখন বাংলাদেশে 1971 সালের মার্চ মাস, যখন 25শে মার্চ এদেশে পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের উপর যে হত্যাযজ্ঞ পরিচালনা করলো, গণহত্যা পরিচালনা করলো, তখন কিন্তু এদেশে সেই রাতের একেবারে নেতৃত্ব শূন্য ছিল। এদেশের যে 7 কোটি মানুষ তখন ছিল, সে প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা ছিল তখন স্বাধীনতা। তার কারণটা ছিল এই যে আমরা নিশ্চিত হয়েছিলাম যখন শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হলো না এবং না করার জন্য নানান রকম কৌশল করা হলো, এবং যখন 25শে মার্চ রাতে এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর তারা এই গণহত্যাযজ্ঞ পরিচালনা করলো, তখন এদেশের একজন মানুষও সম্ভবত ছিল না যিনি মনে করছিলেন সেই মুহূর্তে যে স্বাধীনতা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা আছে। কিন্তু কি অসাধারণ দেশপ্রেম, কি অসাধারণ মমত্ববোধ দেশের প্রতি থাকলে একজন মানুষ, সাধারণ একজন মেজর, কি থাকলে তার ভেতরে যে তিনি মনে করলেন যে নো, যেহেতু রাজনৈতিক নেতৃত্বের এই শূন্যতা আছে কিন্তু এদেশের 7 কোটি মানুষ বা 7.5 কোটি মানুষ, তাদের প্রতিটি মানুষের মনে যে আকাঙ্ক্ষা রয়েছে স্বাধীনতা, সুতরাং স্বাধীনতায় আমাদের ঘোষণা করতে হবে এবং আমরা এই যে গণহত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে তার বদলা নেব স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে। আমাদের আকাঙ্ক্ষার প্রতীক, আশার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আমরা জিয়াউর রহমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা আপনি বললেন, আমরা আরও অন্যান্য প্রসঙ্গে পরে আপনার কাছে আসছি। তো ডক্টর তারেক শামসুর রহমান, তো জিয়াউর রহমানের বহুমুখী অবদানের কথা আমরা বলি, দেশীয় আন্তর্জাতিকভাবে খাদ্যে স্বয়ং স্বনির্ভরতা, আইনের শাসন ফিরিয়ে আনা, গণতন্ত্রকে মানে কবর থেকে উঠিয়ে নিয়ে তাকে আবার প্রাণদান করা, বহুমুখী অবদান। তো এর মধ্যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো মনে হয়? নিঃসন্দেহে অভ্যন্তরীণ রাজনীতিতে তার অবদান তো অনেক বেশি। তার চেয়ে আমার কাছে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি আন্তর্জাতিক আসরে বাংলাদেশ যে একটা সীমিত, একটা গণ্ডিবদ্ধ অবস্থায় ছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে 1975 সাল পর্যন্ত, সেই গণ্ডি থেকে বাংলাদেশকে তিনি বের করে নিয়ে আসতে পেরেছিলেন। এখানে অনেকগুলো বিষয় আছে। একটি বিষয় হচ্ছে যে
তিনি বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ককে তিনি দৃঢ় করেছিলেন, এই বিষয়টি উপেক্ষিত ছিল, কারণ আমরা দেখেছি স্বাধীনতার পর, এবং আমি একটু বলবো যে দৃঢ়ই শুধু না, সূচনা করে সূচনা করা এবং দৃঢ় করা দুটোই দুটোই একসাথে করেছিলেন নিঃসন্দেহে, এর আগে কোনো সম্পর্কই ছিল না। সেটি আমি বলতে চাচ্ছিলাম যে স্বাধীনতা পর থেকে 1975 সাল পর্যন্ত মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক একদমই ছিল না, টোটাল একটা ব্লকেজ ছিল, কোনো সম্পর্ক ছিল না। শহীদ জিয়াউর রহমান এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই দেশের মানুষ একটা বড় অংশ হচ্ছে ইসলাম ধর্মে ধর্মাবলম্বী মুসলমান তারা, এবং মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক হাজার বছরের, এবং ওই ওই অঞ্চল থেকে আমাদের দেশে সুফিরা এসে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, এবং এটাকে উপলব্ধি করেই তিনি ইসলামের বিশ্বের দেশগুলোর সাথে তিনি সম্পর্ক উন্নত করেছিলেন। এবং আপনি দেখবেন যে তার সময়সীমায় খুব সীমিত সময়ের জন্য তিনি ক্ষমতায় ছিলেন, এই সীমিত সময়ের জন্য তিনি মুসলিম বিশ্বের একজন দৃঢ়চেতা নেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং সর্বজন স্বীকৃত নেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার একটা বড় প্রমাণ হচ্ছে 1980 সালে ইরাক ইরান ওয়ারের মধ্যস্থতা করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল, এবং ফিলিস্তিনের আল-কুদস কমিটির উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই যে রিকগনিশনগুলো, এই যে স্বীকৃতি, এটা তিনি পেয়েছিলেন তার অবদানের কারণে মুসলিম বিশ্বের কাছে। খুব প্রাসঙ্গিক হবে যে মুসলিম বিশ্বের সঙ্গে এই যে সম্পর্কের সূচনা তিনি করলেন এবং সুদৃঢ় করলেন, এর ভেতর দিয়ে আজকে যে জনশক্তি আমরা রপ্তানি করছি, যেটা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত, সেটা তার হাত দিয়ে তৈরি হয়েছিল। এখানে আরো একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে চীনের সাথে আমাদের সম্পর্ক লোকেস্ট পলিসি। আমরা আমাদের নিকট যদি আত্মীয় বলি, নিকট প্রতিবেশী দেশ হচ্ছে চীন, আমাদের সাথে চীনের দূরত্ব কিন্তু খুব বেশি দূরে নয়, এবং আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখবেন যে সেই ইতিহাসে আমাদেরকে বলে আমাদের মুন্সীগঞ্জের সে বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর, তিনি চীনে গিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য, এবং তার যে দেহভস্য, তার দেহভস্য কিন্তু জিয়াউর রহমান সাহেব এই দেশে নিয়ে এসেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন চীনের বহু পরিব্রাজক পর্যটক এই দেশে এসেছিলেন, এবং এই তিনি বুঝতে পেরেছিলেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক যদি বিকাশ ঘটাতে হয় তাহলে চীনের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করা প্রয়োজন, এবং এই জন্যই তিনি চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা দৃঢ় করেছিলেন, যে সম্পর্কটা 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়নি, মানে সম্পর্কটা একরকম ছিলই না। তিনি ইসলাম প্রসঙ্গে আর একটু কথা আমি ফিরে যাই, সেখানে ইসলাম প্রসঙ্গে তিনি আরও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন বাংলাদেশের প্রেক্ষিতে, তিনি বলেছিলেন বাংলাদেশ হচ্ছে ইসলামের সাথে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার একটা ব্রিজ স্বরূপ, অর্থাৎ এখানে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন বাংলাদেশের ইসলামটা কেন অত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমার কাছে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, তিনি বলার চেষ্টা করেছিলেন তার সীমিত সময়ের মধ্যে দিয়ে যে সাবেক সোভিয়েত টাইপের যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র কোনো মডেল হতে পারে না। আপনি জানেন যে বাংলাদেশের সাবেক যারা স্বাধীনতা পরবর্তী সময় যারা ক্ষমতাসীন ছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার ছিল, তারা চেষ্টা করেছিলেন এই ধরনের এ দেশে একটা সমাজতান্ত্রিক, তথাকথিত সমাজতান্ত্রিক সমাজ গড়া, কিন্তু জিয়াউর রহমান এটা উপলব্ধি করেছিলেন এই সোভিয়েত টাইপের সমাজতন্ত্র বাংলাদেশের জন্য কোনো মডেল হতে পারে না, এবং তিনি এর বিরোধিতা করেছিলেন। আজকে দীর্ঘদিন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় এবং পৃথিবীর কোনো দেশে এখন আর সেই সমাজতান্ত্রিক সেই কাঠামো এখন আর নাই এবং তাকে গ্রহণ করে না। আরেকটা জিনিস এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আফগান যে অ্যাগ্রেশন হয়েছিল 1979-80 তার কিন্তু বিরোধিতা করেছিলেন জিয়াউর রহমান, এবং আন্তর্জাতিক আসরে তার এই অবদান স্বীকৃত হয়েছিল। আমি এই জিনিসগুলো বলার পেছনে আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসাবে যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে যে দেশটির জন্ম হয়েছিল, তখন অনেকের মধ্যে একটা ধারণার জন্ম হয়েছিল যে বাংলাদেশ সম্ভবত সোভিয়েত এবং ভারতের এক ধরনের কোপানলে পড়ে যাবে, তার নিয়ন্ত্রিত পকেট রাষ্ট্রে পরিণত হবে। এই বৃত্ত থেকে শহীদ জিয়া বের করে এনে বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন বিশ্বের কাছে, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এখানে আমি আরেকটা কথা আপনার সাথে অ্যাড করবো, সেটা হলো যে
শুধুমাত্র মুসলিম বিশ্ব এবং যে পূর্ব দিকে তাকাও সেটাই শুধু নয়, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমেরিকার মার্কিন সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথেও সবকিছুর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তিনি গার্মেন্ট শিল্পের উদ্বোধন ঘটালেন আমাদের দেশে, করেছেন ডেফিনেটলি, যেটা এখানে ছিলই না, ছিল জিয়াউর ছিল রহমান হাত দিয়ে হাত তৈরি, দিয়ে তৈরি হয়েছিল, সেটাও আজকে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থান এবং বৈদেশিক একটা মুদ্রা বড় অর্জনের অর্জনের হাতিয়ার। সবচেয়ে বড় খাতের একটা। তো যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই আবার, সেটা হলো যে আপনার বাংলাদেশে জাতীয়তাবাদ একটা কথা এখন খুব জোরে সোরে বলা হচ্ছে, যদিও আমাদের দেশের বেশিরভাগ বুদ্ধিজীবী খুব মিনমিন করে বলেন। কথাটা হলো যে বাংলাদেশের 1500 বছরের ইতিহাসে শশাঙ্ক থেকে শুরু করে আপনার আজকে 2015 সালের মধ্যে দেখা যায় যে জিয়াউর রহমান হলেন একমাত্র রাষ্ট্রনায়ক যিনি একটি সুস্পষ্ট পরিচ্ছন্ন রাজনৈতিক দর্শন, যেটাকে রাষ্ট্র দর্শন বলা যায়, সেটা উপহার দিয়েছেন, যেটাকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বলি। এইটা আপনার চোখে কিরকম এবং এটার অপরিহার্যতাটা কোথায়? এখানে আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আর একটা প্রসঙ্গ জিয়াউর রহমান সম্পর্কে বলতে চাই, সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। এক এক অনিবার্য ঘটনার ভেতর দিয়ে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতাটা আসে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু যে জিনিসটা তিনি উপলব্ধি করলেন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, যে গণতন্ত্র এ দেশের মানুষের মজ্জাগত বিষয়, সুতরাং তাদেরকে গণতন্ত্র যে কোনোভাবে হোক তাদেরকে দিতে হবে, গণতন্ত্র চর্চার অধিকার দিতে হবে, সমাজে ভিন্ন মত প্রতিষ্ঠা করতে হবে, এবং অন্য সকল রাজনৈতিক যত শত ফুল ফুটতে দিয়েছেন সকল রাজনীতিকে তিনি এদেশে চর্চা করতে দিয়েছেন যে সকল মতের যেন প্রকাশ ঘটে, এবং সকল মতের প্রকাশ ঘটলে তার মাধ্যমেই এদেশের মানুষের যে আত্মার স্ফুরণ, এদেশের মানুষের যে কর্মের স্ফুরণ সেটা ঘটানো সম্ভব হবে। ফলে তার কিন্তু কথা দুটো ছিল, একটা হলো মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে হবে, আর একটা হলো মানুষকে প্রাণ খুলে কথা বলতে দিতে হবে। তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, এবং এর মধ্য দিয়ে এদেশে কিন্তু পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা হয়েছিল। তো আপনি যে প্রশ্নটা করছিলেন যে তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সে পদক্ষেপ ধরেন কি কোন দিকে জিয়াউর রহমান তাকাননি? মাত্র কদিন ক্ষমতায় ছিলেন, ধরেন 4 বছর মতো ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। এই 4 বছরের মধ্যে একদিকে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা আপনি বলছেন যে নানা ধরনের ছোট খাটো উপজাতি নানা ধরনের বিষয় বাংলাদেশের ভেতরে ছিল যাদেরকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলে। ডক্টর রিজন সিদ্দিক, আপনাকে থামাতে হচ্ছে, আমরা একটু ব্রেকে যাব, ফিরে এসে আবার এখান থেকে আমরা শুরু করব। দর্শক মন্ডলী, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা এক্ষুনি ফিরে আসব। দর্শক মন্ডলী, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আলোচনায়। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, হ্যাঁ, আমরা আমরা যে কথা বলছিলাম যে মানে মানুষের যে গণতন্ত্রের যে চর্চা এবং এখানে যে আত্মপরিচয়ের যে সমস্যা ছিল, যেটা নিয়ে এদেশে এখনো এখনো গোলমাল চলছে যে বাঙালি হয়ে যাও, সব লোক বাঙালি হয়ে যাও। তো বাঙালি কিংবা চাকমা কিংবা গাঢ় কিংবা হাজং কিংবা ইত্যাদি এ ধরনের ছোট নৃগোষ্ঠী এদেশে আছে এবং নানা উপজাতীয় সমাজ আছে। আপনি যদি আমাকে বলেন যে তুমি গাঢ় হয়ে যাও, তাহলে এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং চাকমাদেরকে যদি বলেন যে তুমি বাঙালি হয়ে যাও, সেটাও তাদের কাছে কিছুতেই অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে কি সমাধানটা? কি রাষ্ট্র ঐক্যবদ্ধ করতে হবে, রাষ্ট্রের মধ্যে বিভাজনের মাধ্যমে, কোনো রাষ্ট্রনায়ক বিভাজনের মাধ্যমে দেশ শাসন করে সফল হননি, কেউ না, কেউ না। সুতরাং রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার পয়েন্টটা কি? তাহলে একটি জাতিসত্ত্বগত পরিচয় রাষ্ট্রের সামনে হাজির করতে হবে। জিয়াউর রহমান সেই কাজটি করলেন যে আমরা ঠিক আছে, তোমার আত্মপরিচয়, তুমি চাকমা, তুমি হাজং, তুমি বাঙালি, তুমি বাঙালি, তুমি সাঁওতাল, তুমি সব, বাট সব মিলে আমরা একটা জাতি, বাংলাদেশি। এই পরিচয়ে কিন্তু তার কোনো তার যে নিজস্ব সংস্কৃতি, তার যে নিজস্ব কালচার, কোনো কিছুই কিন্তু স্পর্শ করছে না, অসম্মানিত হচ্ছে না। সে কিন্তু গর্বের সঙ্গে আত্মপরিচয় দিতে পারছে, আমি বাঙালি, আমি হাজং, তা যা আসে না তো কিছু। সুতরাং এই যে দর্শন, এই দর্শন তিনি যখন আমাদের সামনে হাজির করলেন, তখনই বোঝা গেল যে তিনি শুধু রাষ্ট্র পরিচালক নয়, তিনি এক মহান রাষ্ট্রনায়ক, যা যিনি 100 বছর সামনে এদেশকে দেখতে পাচ্ছেন এবং 100 বছর পর এদেশের কি ঘটতে পারে সেটাও তিনি চিন্তা করতে পারছেন। এই যে একটি মহান কর্তব্য তিনি সম্পাদন করেছেন,
তো তারেক সামসুন, এবার আপনার, আমি আমি একটু জাস্ট ডক্টর রেজওয়ানের সাথে অ্যাড করে আরেকটু জিনিস অ্যাড করতে চাই, বিকজ আমি যেহেতু একজন শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করি, এখানে আমার কাছে জিয়াউর রহমানের কতগুলো অবদান, শিক্ষাক্ষেত্রে কতগুলো অবদান আমি আমি অবজার্ভ করেছি। যেমন প্রথমে যদি বলতে হয় তাহলে বলি আমি যে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এদেশের জনগোষ্ঠীর জন্য একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা প্রয়োজন, এবং তিনি উদ্যোগেই কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় তিনি করেছিলেন। আমি যদি আরও একটু গভীরে যাই, অর্থনীতি থেকে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অর্থনীতি তিনি একদম বাগে এনেছিলেন এবং এর ফল আমরা এখন ভোগ করছি, এখানে একটা সূক্ষ্ম জিনিস দেখেন তার দূরদর্শিতা কোন পর্যায়ে ছিল। তিনি কিন্তু সেই খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে খাল কাটাটার সাথে কোনো কোনো বড় কিছু বিষয় জড়িত নয়, কিন্তু এর একটা সদূরপ্রসারী কিন্তু এফেক্ট রয়ে গেছে, খাল কেটে পানিটা ধরে রাখা এবং এই পানিটা ধরে রেখে সেচ কার্যে এটাকে ব্যবহার করা, তার ফলে এতে করে উৎপাদন বৃদ্ধি করা, এবং আপনি বলছিলেন যে তার আমলে খাদ্যে আমরা স্বয়ং সম্পদ অর্জন করেছিলাম, এর পেছনে মূল অবদানটাই ছিল কিন্তু এই যে খাল কাটা, এই যে খাল কেটে পানি সংরক্ষণ করা এবং প্রয়োজনে পানিটাকে ব্যবহার করা। কত বেশি সদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি হলে একজন মানুষ, যিনি একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তিনি অর্থনীতি হয়তো সেভাবে পড়েননি, কিন্তু তিনি বুঝছিলেন মাটি খেটে খাওয়া মানুষের সাথে যে তিনি বুঝেছিলেন যে এইভাবেই কিন্তু সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখা যায়। তিনি শিশু একাডেমি তৈরি করেছিলেন, তিনি তার আমলেই শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়, প্রেস কাউন্সিল তার আমলেই প্রতিষ্ঠিত হয়েছে হয়েছিল, ফলে এই যে একটা বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার তার হাত দিয়ে, অনুদান প্রথা তার হাত দিয়ে, তারপরে আপনি যে একুশে পদক, স্বাধীনতার পদক, যে কথাগুলো আমরা বলছি এগুলো তার হাত দিয়ে, অর্থাৎ জাতিসত্তা একটা দেশকে সত্যিকারের দেশে পরিণত করতে হলে গণশিক্ষার কথা, রাষ্ট্রকে নতুন করি নতুন করি গণশিক্ষার কথা তিনি চালু করেছিলেন, এগুলো সামগ্রিক ভাবে একটা মানুষ ভেবেছিলেন এত অল্প সময়ের মধ্যে, মাত্র 4.5 বছর থেকে 5 বছর সময়, সেই এত সীমিত সময়ের জন্য, সেই আসলে আমরা যেটা বলি যে ইতিহাসে কখনো কখনো এরকম মহানায়কের আবির্ভাব ঘটে, আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখবো এরকম মহানায়ক আসেন, আমাদের দুর্ভাগ্য এরকম একটা মহানায়কের আরো প্রয়োজন ছিল, তার উপর তার থাকাটা খুব প্রয়োজন ছিল, যা যিনি জাতিকে আরো বেশি দিতে পারতেন, কিন্তু মাত্র 4 বছরের মধ্যে তার খুব দুঃখজনকভাবে তাকে চলে যেতে হয়, তো যার কারণে এ জাতি তার কাছ থেকে সেই সেবাটা পায়নি, সেই দূরদর্শনটা পায়নি, সেই দিক নির্দেশনা পায়নি, হয়তো তিনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন হয়তো জাতিকে আরো কিছুদিন দিতে পারতেন। কোন জীবন ভিক্ষা, কোন দর্শন দ্বারা তিনি তাড়িত হয়েছিলেন বা কি তাকে উদ্বুদ্ধ করেছিল? তিনি এই সত্য উপলব্ধি করেছিলেন যে মানুষের যে দুটো হাত, একথাই তিনি বারবার বলতেন যে মানুষের দুটো হাত যখন কর্মীর হাতে রূপান্তরিত হয়, এবং তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন, ধরেন রূপালী বিপ্লব, যে পুকুর পড়ে থাকবে না, এখানে আপনি মাছ চাষ করেন, তিনি যেটা ডক্টর তারেক বললেন যে খাল কাটা কর্মসূচি, ধরেন জিয়াউর রহমানই কিন্তু ভারতের কাছ থেকে এই পানি আনার জন্য ফারাক্কা চুক্তি সম্পাদন করেছিলেন, যা মাত্র 4 দিনের জন্য ভারত গ্রহণ করে আর এটা চুক্তি করছিল না, অনন্তকাল ধরে ব্যবহার করার প্রক্রিয়া চলে গেছে, কিন্তু তিনি জাতিসংঘে গিয়ে সারা পৃথিবীকে মোবিলাইজ করে বাংলাদেশের পক্ষে এটা করে তার অনুকূলে, বাংলাদেশের অনুকূলে এই ফারাক্কার পানি তিনি আদায় করেছিলেন, কিন্তু তার তার মৃত্যুর পরে যখন এটা দেখা গেল যে আর কেউ এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করেনি, কিন্তু তিনি কিন্তু এটাও উপলব্ধি করেছিলেন যে এই ফারাক্কা চুক্তি এই ধারাবাহিকভাবে হবে হবে হবে, কোনো একটা দিন আসতে পারে যে শাসক ঠিক তার মতো করে এই ফারাক্কার পানি আনার কাজটি হয়তো সম্পন্ন করতে পারবে।